মানে সাজাপ্রাপ্ত বন্দী হিসাবে আমি একটা কাজ করতাম, সেটা হলো জল্লাদ। মানে মানুষের ফাঁসি হইলে আমি সেটা দিতাম, এই জন্য আমার নামটা হয়েছে জল্লাদ শাহজাহান। আমার হাতে টোটাল মোট 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত 60 জন ফাঁসি হয়েছে। পৃথিবীতে যে যত অপরাধী করুক না কেন, মৃত্যুর সময় সবাই আল্লাহরে ডাকে, তাই না? আর আমি যখন ফাঁসিটা দেই তখন নিজের কাছে সত্য, সে খারাপ এটা আমি জানি, খারাপ বলে তার পানিশমেন্ট হয়েছে, সাজা হয়েছে। তারপর নিজের মনের কাছে একটু মনে করেন যে খারাপ লাগে, কিন্তু সেটা তো লাগলেও বলা যাবে না বা কিছু করা যাবে না, আমাকে দিতেই হবে। সাধারণ মানুষ যেন কোনো দিনও কোনো অন্যায় কাজ না করে জেলে যেতে না হয়, আর যারা জেলে আছে আমি তাদেরকে বলবো তারা যেন সংশোধন হয়ে বার হয়ে আসে, যে ভবিষ্যতে বাইরে আসা যেন কোনো ক্রাইম জগতে না ঢুকতে হয়, এটাই আমার বার্তা। এর ভিতরে উল্লেখযোগ্য মনে করেন যে যেমন এরশাদ শিকদার আমার হাতে, আর যে গিলি আছে এগুলি তো নাম করাই, কারণ যারা মনে করেন যে বঙ্গবন্ধুরে মারছে তাদেরকে তারা হলো বিশ্বাসঘাতক, তাদেরকে ফাঁসি দিছি। আবার মনে করেন যুদ্ধ অপরাধী যারা এই দেশের জন্য বেইমানি করছে, আমাদের দেশটাকে পরের হাতে তুলে দিছে, তাদেরকে ফাঁসি দিছি, এটা আমার কাছে একটা গর্বের বিষয় না। বিশেষ কোনো ক্ষমতা হয় না এটা, এখানে বিশেষ কোনো ক্ষমতা নাই, ফাঁসির সবই একই রকম, একই কাজ, এখানে বিশেষ কোনো ক্ষমতা থাকে না। ওই মনে করেন যে একটা মার্ডার কেসের আসামি, তার যেরকম ফাঁসি নর্মাল যাদের গরিব মানুষের যেরকম ফাঁসি হয়, ওইখানে কোটিপতি হলো ওই একই রকম, এখানে উল্লেখযোগ্য বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, সবই একই রকম। চায়ের ব্যবসাটা কারা আসে জানেন? যাদের অর্থনৈতিক কম, পুঁজি কম। তো যে তোমার অর্থনৈতিকভাবে সমস্যা, তো আমার এই ছোটো থেকে ব্যবসা, কারণ এখন তার কোনো কিছু কাজ করা সম্ভব না, চাকরি করা সম্ভব না, বয়স হয়ে গেছে, তো যেই কারণে এটা আসে আর কি ছোটোর থেকে, মানে এইটাই করা, অর্থনীতি যেন কম। আমার সর্বশেষ আমার যে বইটা পড়েছি, আমি সবাইকে বলবো যে আপনারা আমার এই বইটা পড়লে এই বইতে আমার সম্বন্ধে জানতে পারবেন এবং কিছু শিকারও আছে শিখতে পারবেন। বইয়ের নাম হলো কেমন ছিল জল্লাদ জীবন, কিংবদন্তি পাবলিকেশন থেকে বইটা পড়েছে, কেমন ছিল জল্লাদ জীবন। বললাম না মনে হয় 10 তারিখের থেকে পাওয়া যাবে সম্ভবত। কয়েদি হলো যাদের সাজা হয়ে যায় তাদেরকে বলা হয় কয়েদি, মানে কনভিক্টেড প্রিজনার, আর যাদের সাজা হয় না তাদেরকে বলা হয় হাজতি, আন্ডার ট্রায়াল প্রিজনার। ওইটা হলো আপনার আন্ডার ট্রায়াল প্রিজনার বললে মানে তাদের বিচারাধীন মামলা, আর কনভিক্টেড প্রিজনার বললে তাদের সাজা। যাদের সাজা হয় তাদেরকে কাজ করতে হয়, সেখানে বাঘ আছে, বিভিন্ন কাজ আছে জেলখানা, যেমন একশোর থেকে মনে করেন যে ম্যাক্সিমাম 90-80-100 মতো আছে, হ্যাঁ দফা, বিভিন্ন চালি বিভিন্ন দফা কাজ করতে পারে, কাজ করে সেখানে শিকার মতো কিছু আছে, যেমন ধর্মীয় কোরআন শিক্ষা করতে পারে, তারপরে আপনার এই ইয়া আছে, কম্পিউটার শিক্ষা আছে, দর্জি আছে শিক্ষা আছে, মুচির শিক্ষা আছে, তার দফা শিক্ষা আছে, হ্যাঁ কোরআন শিক্ষা আছে, তারপরে মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইব্রেরি আছে, পাঠাগার, তার বিভিন্ন কাজ চৌকা আছে, মানে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, এবং সেই কাজগুলির থেকে মানে শিক্ষাও যায় যে বাইরে আমরা কী করে আসছি আর জেলখানায় কী করে আসছি।